আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন একদম নতুন এবং অনেক উন্নত মানের এই মেশিনটা, এই মিনি টিলারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিনি পাওয়ার টিলারটার কেমন শক্তি। এটা ফোর হুইলের যে কাজগুলো এটা করতে পারবেন, এটাও এক ধরনের ফোর হুইল, তবে এটা হচ্ছে মাল্টি ফাংশন। এটা ডিজেল চালিত, আপনি দেখতেই পাচ্ছেন যে এটাতে মাল্টি ফাংশন আমরা কেন বলছি, কারণ হচ্ছে এটা দিয়ে শুধু চাষ না, বেড তৈরি করতে পারবেন, তারপরে কাদায় চাষ করতে পারবেন, বিভিন্নভাবে বাঁকানো যে আলুর কাদি যে বলা হয় সেই আলুর যে জায়গাগুলো সেটা করতে পারবেন। সেটা কিভাবে করবেন, আমরা আজকে দুইটা মেশিন এখানে অলরেডি নিয়ে এসেছি, যার কারণ হচ্ছে এই লাইভের মধ্যে হেডগুলো চেঞ্জ করতে অনেক সময় লেগে যায়, এই কারণে আমরা দুইটা মেশিন দুই রকম এনেছি। ধরেন এক জায়গায় ঢুকছে না মিনি পাওয়ার টিলারটা, হাঁটতে পারছেন না, সেই জায়গায় কিন্তু আপনারা হ্যান্ডেলটাকে পুরো বাঁকায় নিয়েই কিন্তু আপনারা চালাতে পারবেন। এবং এটার চার্জ যে কী পরিমাণে হচ্ছে আপনারা এই ঘাসের যে পরিমাণ সেটা দেখেই বুঝতে পারছেন, যে এখানে দেখেন কী পরিমাণে ঘাস, সেই ঘাসের মধ্যেও কিন্তু প্রায় 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চির উপরে কিন্তু চাষ হয়ে যাচ্ছে। এই পরিমাণের যে ঘাস সেটা দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলোকে কীভাবে দুমড়ায় মুসড়ায় একদম চাষ করে ফেলছে। তো এটা নিঃসন্দেহে একদম বেস্ট কোয়ালিটির একটা মিনি পাওয়ার টিলার, এটা ফোর হুইল ড্রাইভ। এবং আমরা এই যে ঘাসের মধ্যেই কেমন বের হয় এবং চাষ করা যায় এটা দেখি, কেমন বের হয় সেটা দেখছি। কতটুকু করতে হবে এটা, 8 ইঞ্চি উচ্চতা পর্যন্ত আপনি যদি আপনি গভীর করতে চান সেখানে উচ্চতাকে আরো কমাই দিলে দুইটা মেশিন একটা নিয়ে এসেছি, যাতে আপনারা দুইজনই কাজ দেখতে পাবেন। আপনারা একটা মেশিনের মধ্যে কিন্তু পুরো সেটটা পাবেন, এখন যেটা করছি সেই সেটটাও পাবেন, এবং আগে যেটা চাষের জন্য আমরা ব্যবহার করেছি সেই সেটটাও কিন্তু আপনারা এই একটা মিনি পাওয়ার টিলার মধ্যেই পাবেন। কিন্তু যেটা দিয়ে টিকারটাকে ধরা হচ্ছে, যেটা কারণে আগাচ্ছি সেটাই কিন্তু ঘুরে রাখলে চালাতে পারছে। ঘাসের যে বাগানটাতে একদম পুরো ঘাস সেটাতে একবারে চাষ ছাড়াই কেমন বের করা যায়, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো চাষ করা হয়নি, তাতেই দেখেন কি পরিমাণে মধ্যে মিনি পাওয়ার টিলারটাই ডুবে গেছে এমন ঘাস দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘাস। সেই জায়গায় চাষ করা মানে বুঝতেই পারছেন এটা নিয়ে আর কোনো প্রশ্ন হবে না। এই জায়গাটাতে হচ্ছে হাইলো করা যাচ্ছে, আমি নিচ থেকে একটু দেখে এখানে দেখেন একটা লক দেওয়া আছে যেটার মাধ্যমে কিন্তু এই যে এখানে যখন চাপ দেওয়া হচ্ছে সেটার কারণে এই জায়গাতে আপনি দাঁড়াই অবস্থায় যদি মনে করছেন আপনার অনেকজি লাগছে চালানোর সময় জাস্ট ওইটা চাপ দিয়ে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, হাইলো করতে পারবেন। এখন আসুন পরেরটা, পরের যে অংশটা আছে এই যে এই জায়গায় চাপ দিয়ে আপনি পুরোটাই 180 ডিগ্রি ঘুরাতে পারবেন, একদম ওদিকে নিয়ে গিয়ে কিন্তু আপনি উল্টা পাশে ঘুরাতে পারবেন। একদম আপনি যদি ইঞ্জিনের সামনে যেতে চান, হ্যাঁ ওখানে হবো, হ্যাঁ যেখানে একদম পুরো ঘাস ছিল সেটা দুই দিক থেকে আমরা এটা বেড তৈরি করছি, সেই বেডের মাটি দেখেন কী পরিমাণে উপরে আসছে, এটার জন্যে বুঝতেই পারছেন যে কী পরিমাণে কাজ হবে এটা দিয়ে। আপনারা কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী, আমরা লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, নিতে সুবিধা হয়। আপনারা যে যেখান থেকে দেখছেন যদি চান আমাদের অফিসে এসে ওটা নিতে পারবেন, এবং চাইলে আপনাদের যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এছাড়া ভালো থাকেন, ভিডিও বাড়াবো না, সুস্থ থাকেন, আল্লাহ।